Pausa. হঠাৎ করেই আমার পুরনো ফুটবল ফ্রেন্ডদের থেকে পিকনিকের ইনভাইট পেয়ে গেলাম। তো গাইস, বন্ধুদের সাথে একদিনে সময় কাটাতে চলে আসলাম। এই পিকনিক গার্ডেনে আসতে হলে আপনাদের কি করতে হবে সেটাও আমি জানিয়ে রাখি। শিয়ালদা থেকে বনগা শাখায় দত্তপুকুর স্টেশন নেমে টোটো ধরে চলে আসুন মামার দোকান। এই মামার দোকানের পাশেই রয়েছে শেখর পালের গার্ডেন। আমার দুই ফুটবল ফ্রেন্ড বাপি ও শিশি ইতিমধ্যেই চলে এসছে। এখানে 10 থেকে 12টি স্পট আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। আজকের পিকনিকে রান্নার দায়িত্বে কারা রয়েছে চলুন বন্ধুরা দেখে নেব। দাদার নাম কি? গোপাল সাহা। আমাদের মাংস এখন ধোয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আরেক দাদা, আজকে দুই দাদা মিলে রান্না করবে। শুনলাম খাসির মাংস কি হলো, এতে দেখছি চিকেন ও পকোড়া। আচ্ছা, চিকেন পকোড়া হবে। পকোড়ার মাংস ধোয়া হয়ে গেল, এবার ম্যারিনেট করার প্রস্তুতি চলছে। আমার ফুটবল ফ্রেন্ডরা ছাড়াও আমার অতি পরিচিত দাদারাও এখানে রয়েছে। মশলা রেডি করে পকোড়া ম্যারিনেট করা হচ্ছে। পকোড়া ম্যারিনেট হচ্ছে, একটু বাদেই রান্না হয়ে যাবে, খাওয়া হবে। ম্যারিনেট করার সময় দেয়া হলো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা ও পরিমাণ মতো নুন। ও শুকনো লঙ্কার গুঁড়ো। এছাড়াও রয়েছে ডিম, কর্নফ্লাওয়ার ও পরিমাণ মতো হলুদ। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর কড়াইতে তেল দিয়ে চেক করে নেওয়া হলো তেল গরম হয়েছে কিনা। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। না না, দেখুন, বন্ধুরা দেখতে পাচ্ছ পকোড়া ভাজা শুরু হয়ে গেছে।
পকোড়ার সাথে আরেকটি স্ন্যাক্সও রয়েছে, আমুদি মাছ। আজকের দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত ও মটন কষা। তো মাংস রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। এই দৃশ্য দেখে মনে হচ্ছে প্রতিটি মানুষই তার ছোটবেলায় ফিরে যেতে চায়। বাকি পার্টনাররাও ধীরে ধীরে প্রবেশ করছে। সত্যি কিছুটা সময়ের জন্য আমাদের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে একটু আনন্দ করে নিলাম। বয়স কিছু না, বয়স একটি সংখ্যা মাত্র। আনন্দ করার ইচ্ছে হলে সব বয়সেই করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ, এরা পাগলামির চরম সীমায় পৌঁছে গেছে। দত্তপুকুর ফুটবল একাডেমির আমরা দু একজন এক্স প্লেয়ার এখানে রয়েছি। পেছনে আমার শিশির ভাই রয়েছে, রয়েছে বিবাস দা। সত্যি বন্ধুরা, এই পিকনিকে না আসলে বুঝতে পারতাম না এরা কতটা আনন্দ করতে পারে। আমার এই দাদা আনন্দ ধরে রাখতে পারছে না, মনে হচ্ছে দোলনা চেন ছিঁড়ে ফেলবে। শুরু হয়ে গেল বিবাস দার ডান্স। আমরা প্রচুর এনজয় করছি। ডান্স করে সেই বিবাদটা রান্না দাদাদের একটু হেল্প করে দিচ্ছে। এই ছেলেটার বডি থেকে হাত পা আলাদা করার চেষ্টা চলছে। চলে আসলাম আজকের মেইন পার্টে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। সাদা ভাত সাথে মটন কষা, জাস্ট তুলনা হয় না। সারাদিন রান্না করার পরে এই দাদারা একটু এনজয় করার সময় পেল। তো আজকে সারাদিন কি কি করলাম সবকিছুই আপনাদের দেখালাম। ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।